বৃষ্টির দিনে গ্রামের পরিবেশটা আসলে এইরকমই হয়। এই বালি মাটিগুলোর একটা ধর্ম হলো এগুলো এইভাবে করতে থাকে। আকাশে এখনো প্রচুর মেঘলা, এখন কয়েক বছর পরে সিনারিটা হয়তো বদলে যাবে, এই সিনারি হয়তো আর পাওয়া যাবে না। এমন একটা বৃষ্টির দিন, ভালোই হলো বৃষ্টিটা চলে যাওয়ার পর ছাদের কাজটা ধরলে খুব ভালো হয়। পেয়ারা তো ধরছে, নতুন পেয়ারা অল্প ধরছে, এগুলো হলো সিলেকশন ভালো। অনেক আসলে ভালো ব্যবহার করে না বিল্ডিংয়ের জন্য, আমি বলতেছি এগুলো নাকি দাম বেশি। কালকে অনেক কষ্ট করে ঘেরাওটা বানিয়েছিলাম, অনেক কষ্ট হয়েছিল। ভিতরে সিমেন্টের ব্যাগ দিয়ে রাখলাম,
হলো হলো পুঁইশাক, পাতলা পলিথিন গুলো যদিও সস্তাও কোনো লাভ নেই, মাথা নষ্ট, নিজের মাথা নিজে নষ্ট হয়ে যায়, কোনো লাভ নেই। তার সেই সিমেন্টের বস্তাগুলো অনেক ভালো, যেমন এখানে লাগাইছি, এখানে লাগাইছি, এখানে লাগাইছি, সিমেন্টের বস্তা কিন্তু আসলে অনেক কাজে লাগে, কিন্তু কি পাতলা পলিথিনগুলো ওগুলো মাথা নষ্ট, কোনো লাভ হয় না। আমার কণাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে এখানে। তারপর কখনোই ভুল করবেন না, কখনো এই ধরনের মানুষের আশেপাশে যুক্তি পরামর্শ নেবেন না। সিমেন্টের বস্তা কিনলে পাওয়া যায়, একটু চিন্তা করলে, একটু খোঁজ খবর নিলে এদিক সেদিক পাবেন, যে কোনো জায়গায় পাবেন। আপনার প্রয়োজন আপনাকে চেষ্টা করতে হবে। বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখি না, আকাশের অবস্থা তো বেশি ভালো না, কি করা যায় বলতে পারি না। দেখি আকাশ কীরকম হয়। গতকালকে যখন সিলেকশন ভালোগুলো এনেছিলাম 50 ফুট, রোডের অবস্থা খুব খারাপ ছিল, এখান দিয়ে তারা হাঁটি আসছিলো, আমি ওখানে লাইটটা লাগিয়ে দিয়েছি, এখানে আরেকটা লাইট ছিল এটা লাগাইছি। অন্ধকার রাত্র ছিল, বৃষ্টি ফোটা পড়তেছে, অনেক কষ্ট হয়েছে তাদের। তো সর্বোপরি বৃষ্টির দিনে কীরকম গ্রামের পরিবেশগুলো তা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হাঁসগুলোকে সে ছাড়া হয় নাই, এখানে ভিতরে পানি কি জমছে কি নেই। এটা হলো জামপুরা গাছ, এখনো জামপুরা আছে গাছে। শিম গাছ লাগানো, এটা আমাদের গ্রামের পরিবেশ। আল্লাহ হাফেজ।